কোভিড কড়াকড়িতেই 26 জানুয়ারির কুচকাওয়াজ। দিল্লির রাজপথে স্মরণ নেতাজিকে, প্রথমবার অনুষ্ঠানে সামিল অটো চালক সাফাই কর্মীরা। কেন্দ্রের ফেরানো নেতাজি ট্যাবলো প্রদর্শন রেড রোডে, মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাক্ষাতেও হলো না কথা, আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। বিদেশ থেকেই পদ্মশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে, তিনি ভারত রত্নের দাবিদার, সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে কড়া ভাষায় নিন্দা কবির সুমনের। গত 24 ঘন্টায় দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও সামান্য বাড়ল রাজ্যের সংক্রমণ। করোনার ভয় কাটিয়ে খুলছে কালীঘাটের গর্ভগৃহ, বৃহস্পতিবার থেকেই মায়ের দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা, জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ। এখনই যাচ্ছে না শীত, বৃহস্পতিবার থেকেই মেঘলা দিনে ইতি, সপ্তাহের শেষে ঝাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে, আসার কথা শোনালো হাওয়া অফিস। পাশ ফিটনেস পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা, তবে একাধিক রদ বদলের সম্ভাবনা ভারতীয় দলের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। বুধবার ছিল দেশের 73তম সাধারণতন্ত্র দিবস, এবছর আবার স্বাধীনতার 75 বছরও বটে, সঙ্গে যুক্ত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। সব মিলিয়ে এবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো, তবে তাতে কিছুটা হলেও বাদ সেধেছে কোভিডের চোখ রাঙানি। কোনো বিদেশি অতিথিকেই এবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যায়নি, তবে এই প্রথম অভ্যাগতদের তালিকায় ছিলেন অটো চালক, স্যানিটাইজেশন কর্মী, নির্মাণ কর্মী ও ফ্রন্টলাইন কর্মীরা, যা অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। এদিন দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির রাজপথে জাতীয় সঙ্গীত আর 21 তোপের সালাম জানিয়ে শুরু হয় এবারের অনুষ্ঠান। প্রথমাফিক এদিন রাজপথে হয় বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শন, পাশাপাশি ছিল 12 রাজ্যের ট্যাবলো। এবার কুচকাওয়াজে অংশ নেয় অসামরিক বিমান পরিবহনের ট্যাবলো, তাদের থিম ছিল উড়ান প্রকল্প। দিল্লির রাজপথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান প্রদর্শন করতে নগর উন্নয়ন মন্ত্রকের তরফে তৈরি করা হয়েছিল বিশেষ ট্যাবলো। সেখানে তাঁর আবক্ষ মূর্তি যেমন ছিল, তেমনি তাঁর বিভিন্ন অবদানের কথাও তুলে ধরা হয়েছিল নানাভাবে। সঙ্গে শোনা গেল নেতাজির কণ্ঠস্বর। তবে শো স্টপার ছিল অনুষ্ঠানের একেবারে শেষে, বৃহত্তম ফ্লাইপাস্ট প্রদর্শিত হল দিল্লির আকাশে। মেঘের চাদর সরিয়ে আকাশে কারিগরি দেখায় চিনুক জাগুয়ার রাফালে, নজর কেড়েছে রাফালে, জাগুয়ার মিগ19 এবং SU-20 বাজ ফরমেশনও। করোনাবিধি মেনেই সাধারণতন্ত্র দিবস পালন হলো রাজ্যে, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়, উভয়ের সৌজন্য সাক্ষাৎও হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল, শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। দিল্লির কুচকাওয়াজ থেকে বাদ পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি বাংলা ট্যাবলো, যা নিয়ে চরমে পৌঁছেছিল কেন্দ্র রাজ্য সংঘাত। দেশের 73তম সাধারণতন্ত্র দিবসে সেই ট্যাবলোই প্রদর্শিত হল কলকাতার রেড রোডে। দর্শক আসন থেকে হাত জোর করে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। কোভিড কথা মাথায় রেখে এবার ভিড় এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দর্শকদের প্রবেশের ওপরেও ছিল নিষেধাজ্ঞা, VIP সংখ্যাও ছিল কম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। তবে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারল না প্যারেডের অনুষ্ঠানও। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই প্রথমবার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন সঙ্গীত শিল্পী কবির সুমন। বিদ্বেষপূর্ণ মনোভাব থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। বুধবার সাংবাদিক বৈঠকে এভাবেই মোদী সরকারের কড়া নিন্দা করলেন কবির সুমন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আবুল বাশার, শুভা প্রসন্নের মতো বিশিষ্টরাও। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে মঙ্গলবারই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন কবির সুমন। বুধবার সাংবাদিক বৈঠকেও কার্যত সেই সুরই শোনা গেল তাঁর গলায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সারা বিশ্বের বাঙালির গর্ব, তাঁর ভারত রত্ন পাওয়া উচিত, তাঁকে ছোট করে বাঙালিকে হেয় করল এই সরকার। কবি সুমন এদিন আরও জানান, বিদেশ থেকে পদ্মশ্রী দেওয়া হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে, এই বয়সে এসে ধাক্কা খেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্তের নিন্দা করে শিল্পীর মন্তব্য, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে তাঁদের কোনো ধারণাই নেই। সাংবাদিক বৈঠকে সাহিত্যিক আবুল বাশার জানান, সাহিত্যে বাঙালির রোম্যান্স শুরু বঙ্কিমচন্দ্রের লেখার মধ্যে দিয়ে, আর গানের ক্ষেত্রে বাঙালির রোম্যান্স শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধ্যে দিয়ে। বাঙালিদের ওপরে বিদ্বেষ রয়েছে, প্রকৃত প্রতিভাকে অসম্মান করেছে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে চিত্রশিল্পী শুভা প্রসন্ন একই সুরে গোটা ঘটনার প্রতিবাদ করেছেন।
মঙ্গলবার সামান্য স্বস্তি দিয়েছিল করোনার নিম্নমুখী গ্রাফ, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না, কারণ গত ২৪ ঘন্টায় দেশে ফের লাফিয়ে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। লাগাতার ঊর্ধ্বমুখী মৃত্যুর হারও নতুন করে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৫,914 জন, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। বর্তমানে দেশে করোনা পজিটিভের হার ১৬.১৬%। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন প্রায় ৬৬৫ জন, গতকাল যে সংখ্যাটা ছিল ৬১৪। প্রতিদিন যেভাবে বিভিন্ন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। তবে এই উদ্বেগের মাঝেই সাময়িক স্বস্তি দিল নিম্নমুখী অ্যাক্টিভ কেস। পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘন্টায় আবারও বাড়ল সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ৪,৯৬৯ জন। স্বাভাবিকভাবেই পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা, যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলেরই। তবে সামান্য কমলেও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে নতুন বছরের গোড়াতেই রাজ্য জুড়ে জারি হয়েছিল কড়া কোভিড বিধি, তার সুফলও মিলেছে। আগের তুলনায় অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ, আর তাই পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জানুয়ারি থেকেই খুলে যাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। তৃতীয় ঢেউ এবং নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে গত ১লা জানুয়ারি থেকে বন্ধ ছিল গর্ভগৃহ, শুধুমাত্র পুজো আরতি চলছিল। তারই মধ্যে নতুন নির্দেশিকা জারি করে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। করোনাকালে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না, বাইরে থেকে দেবীর দর্শন সারতে হতো, সেখান থেকেই দেওয়া হতো পুজো। গত ১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম মেনেই কালীঘাট মন্দিরে যাওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশিকার সময়সীমা শেষ হওয়ার দিনই জানিয়ে দেওয়া হল বৃহস্পতিবার থেকে খুলে যাবে গর্ভগৃহ। লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার জেরে জানুয়ারি মাসে বাংলা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে কনকনে ঠান্ডা। লাখ টাকার প্রশ্ন এখন একটাই, পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় তাহলে কি শীতের দাপুটে ইনিংস শেষ? তবে বুধবার সকালে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে শীত পাল্টাচ্ছে না এখনই, বরং সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করবে বঙ্গবাসী। বুধবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের, তবে নিরাশ হওয়ার কারণ নেই। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, পরিষ্কার হবে আকাশ, রাতের দিকে কমবে তাপমাত্রা। আগামী ৩-৪ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ। শনি এবং রবিবার হাড় কাঁপানো শীত অনুভব করবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কলকাতাতেও সপ্তাহান্তে থাকবে শীতের আমেজ, তবে উত্তরবঙ্গের আবহাওয়া খারাপ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ওপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলার ওপরের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা উত্তর পশ্চিম ভারতে। আপাতত তামিলনাড়ুর উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর মাঝে অবশ্য উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে অধিনায়ক রোহিত শর্মার। আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজ। প্রথমে ৩টে ওয়ানডে হবে আহমেদাবাদে, তারপর ৩টে টি-টোয়েন্টি হবে ইডেনে। বোর্ড সূত্রে বলা হচ্ছে রোহিত এখন পুরোপুরি ফিট, বুধবারই এনসিএতে তার ফিটনেস পরীক্ষা করা হয়। তাতে সসম্মানে উতরে গিয়েছেন টিম ইন্ডিয়ার সাদা বলের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হতে হতে ৭-৭.৫ সপ্তাহের রিহ্যাব শেষ হয়ে যাবে হিটম্যানের, সুতরাং সীমিত ওভারের সিরিজে অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন রোহিত। আগামী ২-৩ দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনী বৈঠক হওয়ার কথা, যে বৈঠকে আরও ৩ জনকে নিয়ে আলোচনা হতে পারে। তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পান্ডিয়া। সাদা বলের ক্রিকেটে অশ্বিনের প্রত্যাবর্তন দুর্ধর্ষভাবে হলেও সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে একেবারেই ভালো বল করতে পারেননি অশ্বিন, কিন্তু তিনি আরও একটি সিরিজ পাবেন, যদিও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকছে। ভুবনেশ্বর কুমার হয়তো আর সুযোগ পাবেন না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যাকে ভালো রকম নিষ্প্রভ মনে হয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কার বিরুদ্ধে টিমে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের পাশাপাশি আরেকজন অলরাউন্ডারকে ফেরানো হতে পারে, তিনি ঋষি ধওয়ান। তরুণদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা এই সিরিজে থাকছেন দীপক চাহার, শার্দুল ঠাকুরও। তবে এই সিরিজে সিনিয়র পেসার বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে, সেক্ষেত্রে দলে ফিরে আসতে পারেন মোহাম্মদ শামি। দক্ষিণ আফ্রিকায় পরাজয়ের পর এবার নতুন করে ঘুরে দাঁড়াতেই বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।